الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى لك صحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى لك صحابك يا نور الله رسول اكرام نور مجسم عليه الصلاة والسلام البرتي دروس شريب پارت قرار بشمار وبركات رويته الله الرحمن محبوب صلى الله عليه وسلم যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার করে দুরস্বরী পাঠ করবে কেমতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করবো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বাংলাদেশ এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার সুস্বাগতম হজরতে দাউদ আরবি রহমাতুল্লাহ হেতালা আলাই তিনার মাজার শরীফের পাশেই রয়েছে আরেক মহান আল্লাহর বলি যিনি হজরতের শাহ আলী হায়দার রহমাতুল্লাহ তালা আলাই জিনার মাজার শরীফ রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন দর্শক বিন্দু আর তিনি হচ্ছেন সৈয়দ শাহ মুস্তফা বগদাদি রহমাতুল্লাহ তালা আলায়ের অধস্তন বংশধর যিনি শাহ মুস্তফা রহমতুল্লাহ তালাই জিনার মাজার শরীফ রয়েছে মৌলভীবাজারের বাজারের মধ্যে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাবো ইন শাহ আল্লাহ আজদা বাজাল সৈয়দ শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাই অধস্তন পুরুষ হচ্ছেন হজরতে শাহ আলী হায়দার রহমতুল্লাহ তালা আলাই এই শাহ আলী হায়দার রহমতুল্লাহ তালাই এর ব্যাপারে জনশ্রুতি রয়েছে তিনার অনেকগুলো কারামত ছিলেন তিনি বিশেষ বিশেষ কারামত ভুক্ত ছিলেন ইনশাআল্লাহ তাবার ওয়া তাআলা আমরা তার জীবনী তার কারামতগুলো ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করব সল্লু আলাইহিল হাবিব সললা আল্লাহ তাআলা আলা মুহাম্মদ সললা সাল্লাম প্রিয় প্রিয় হেরা ও মারানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আলহামদুলিল্লাহ সৈয়দ শাহ আলী হায়দার রাহমাতুল্লাহি তাআলার মাজার শরীফের দিকে রওয়ানা হয়েছি তার মাজার শরিফে আমরা উঠছি ইনশাল্লাহ তাবার কথা আমরা তার মাজার হ্যাঁ পাশে হাজির হয়ে তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আমরা শুনব তালা ওনার এখানে আশেপাশে অনেক বাঘ প্রাণী বসবাস করতেন তিনিও বিভিন্ন হিংস্র প্রাণীর উপর আরোহণ করতেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী চ্যানেল দর্শকবৃন্দ হ্যাঁ যে আল্লাহর আলির রহমতুল্লাহ তালের কাছে আমরা আসলাম তিনি হচ্ছেন হজরত সৈয়দ শাহ আলী হায়দার রহমতুল্লাহ আলাই ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে টঙ্গিটিলা যে মাদার শরীফ আমরা গত সিলসিলাতে দেখেছি এ পাহাড়ের বুক চিরে তিনি আল্লাহর অলির মাজার জিয়ারত করতেন তিনি বা পাহাড়ের চিরে বাঘের পিঠে চড়ে অলিয়ে কামেল শের শাহ আলী হায়দার রহমতুল্লাহ আগমন করেন ওনার অসংখ্য অলৌকিক ঘটনার জনশ্রুতি আছে তিনি বাঘের পিঠে সাওয়ার হয় মৌলভীবাজার জেলার শাহবন্দর জাকান্দি সূর্যপাশা আগিউন আগনশি কাগাবালা ধুবারহাট শমশেরগঞ্জ সহ বিভিন্ন গ্রামে গঞ্জে দিনের খেদমতের হেদায়তের বাণী শোনাতেন এছাড়াও নবীগঞ্জ বানিয়ারচং দিরাই জগন্নাথপুর বিশ্বনাথ উপজেলা সহ বিভিন্ন গ্রামে গঞ্জে বহু মানুষ ধর্মান্তরিত হয়ে তার নিকট বায়াত গ্রহণ করেন উল্লেখ্য তার আমল আখলাক এবং উত্তম বংশ দেখে এখানে অনেক লোকই তিনি আর সান্নিধ্যে এসেছেন সূর্যপাশা ও যাজো কয়েক হাল জমি পীরের সম্মানে এ তার সম্মানে দান করেছেন যা আজও পীরের স্মৃতি হিসেবে রেকর্ডভুক্ত এখনও এই অঞ্চলের বহু লোক টঙ্গি জেলার পীর সাহেবগঞ্জকে সম্মানের সহিত খেদমতের আঞ্জাম দেন প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ তিনশো আলিয়ার অন্যতম হজরতে শাহ মুস্তফা বাগদাদি রহমতুল্লাহ তাল আলাই এর অর্ধতন পুরুষ হচ্ছেন এই মহান বলি কামেল এখানে উল্লেখয শাহ মুস্তফা রহমতুল্লাহ তালী আলাই বাঘের পিঠে সওয়ার হয়ে ঘুরে বেড়াতেন এবং তার পুত্র শাহ নসরুল্লাহর কাছেও বনের বাঘ ভাল্লুকসহ সকল হিংস্র প্রাণী ওনার বস্যতার শিকার করত প্রবাদে আছে ওনার হুজরায় বনের বাঘ হিংস্র জীবজন্তু সহ হিংস্র প্রাণীর অবাধ বিচরণ ছিল তাই পরবর্তীতে উত্তসুর হিসেবে হজরতের শাহ আলী হায়দার রহমাতুল্লা তালাহ আলাই যার মাজারে আমরা উপস্থিত রয়েছি কামালিয়াত অর্জন করেছিলেন তিনিও বাঘের পিঠে চরে গভীর অরণ্যে ঘুরে বেড়াতেন বলে জানা যায় শাহ আলী হায়দার রহমতুল্লাহ আল্লাহ পানিউমদা গ্রামে টিলার প্রাকৃতিক পরিবেশে ধ্যান জ্ঞান সাধনার উত্তম জায়গা হিসেবে বেছে নেন সেই সাথে সাথে খাজা শাহ দাউদ আরবি রহমতুল্লাহ মাজারের খেদমতগার হিসেবে দায়িত্ব গ্রহণ করে স্থায়ীভাবে তিনি এখানে বসবাস করেছিলেন তখন পাহাড়ের চূড়া একটি টঙ্গি অর্থাৎ বাংলো ঘরে বসে এক মজুফ ফকির ধ্যানে মগ্ন হয়ে এবাদতবন্দি করতেন তিনি ছিলেন মজাররাত অর্থাৎ তিনি বিবাহ করেননি চিরকুমার আমরা যাকে বলে থাকি আর আরেক ভাষায় তাকে বলা হয় মজাররাত তার প্রকৃত নাম জানা না থাকায় সকলেই ওনাকে টং টং শাহ বলে সম্বোধন করতেন ওনার ওফাতের পর সৈয়দ শাহ আলী হায়দার তার দাফন কাফনের ব্যবস্থা সম্পন্ন করে পার্শ্ববর্তী সালামি টিলায় ওনার মরণদেহ সমাধি করেন জনশ্রুতি আছে যথাযথে শাহ আলী হায়দার বাঘের পিঠে চড়ে চন্দ্রচুরি গ্রামে হজতে সৈয়দ শাহ ওসিউল্লাহ আলাহের সাথে সাক্ষাৎ করতে যান শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ তালি তখন ছোট একটি মাটির টিলার উপর ধ্যানে মগ্ন ছিলেন প্রিয় প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু তারে খাদেম সৈয়দ আলী হায়দার রহমতুল্লাহ তাল্লাহের আসার সংবাদ দিলে তিনি মাটির টিলাকে আদেশ করলেন চলো আমার মেহমানকে স্বাগত জানিয়ে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসি তখন মাটির টিলাটি অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত হয়ে শাহ ওসিউল্লা রহমতুল্লাহ তাল্লাকে নিয়ে চলতে থাকে এবং শাহ সৈয়দ আলী হায়দারকে অভ্যর্থনা করে চন্দ্রচুরি হাবিলিতে নিয়ে আসে উক্ত টিলাটির স্মৃতিচিহ্ন আজও চন্দ্রচুরি গ্রামে বিদ্যমান রয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা হজরত শাহ আলী হায়দার টঙ্গি টিলার সৈয়দবাড়ি গোড়াপর্তন করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শক বিন্দু হ্যাঁ যারা অনেক পুরনো আল্লাহর অলি রয়েছেন তাদের হয়তো বা অনেকে ইতিহাসে আমরা জানতে পারি না কিন্তু যারা ছ বছর দুইশো বছর তিনশো বছর হয়েছে তাদের ইতিহাস জানাটা সহজতর হয় আমরা সেই সকল আউলিয়া গ্রামের জিয়ারতগুলো আপনাদের করাচ্ছি কোনো আল্লাহর অলির মাজার এই বঙ্গভূমিতে বা তথা আমাদের এই বাংলাদেশে হ্যাঁ কেউ এসেছেন আজ থেকে প্রায় নয়শো বছর পূর্বে আমরা আপনাদেরকে বিক্রমপুরে সেই বারো আউলিয়ার মাজার শরিফা জিয়ারত করিয়েছি যে তারা এসেছিলেন প্রায় আজ থেকে সাড়ে নয়শো থেকে হাজার বছর পূর্বে এমনইভাবে এই সিলেট অঞ্চলে যারা এসেছেন এরা প্রায় আজ থেকে সাতশো তিরিশ বছর সাতশো বছর পূর্বে তিনারা এখানে শিফ নিয়ে এসেছেন ওনাদের জীবনী আমরা আপনাদেরকে কাছে জানানোর চেষ্টা করছি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু আসলে এই সকল আউলিয়ায় কামিলিন তিনারা তাদের শ্রমের বদলতেই আমাদের এই বাংলাদেশে ইসলাম এসেছে আমাদের এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি আউলিয়ে ক্রামের খেদমতের বদৌলতে তিনারা কেউবা আরব ভূমি থেকে মক্কাতুল মোকার মদিনাতুল মুনাফারা থেকে কেউ বা ইয়েমেন থেকে কেউ বা সিরিয়া থেকে কেউ বা ইরান থেকে কেউ বা আফগান থেকে কেউ বাগদাদ থেকে কেউ বা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন হেদায়তের বাণীকে আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সকল আউলিয়ক আমেলিনের সৎকায় তাদের নেকির দাওয়াতের বদৌলতে তাদের আক্লান্ত পরিশ্রমের বদৌলতে তারা যে নেকির দাওয়াত দিয়েছেন তার ওয়াসিলাতে আমাদের পূর্বপুরুষগণ ইসলাম পেয়েছে মুসলমান হয়েছি আমরা ইমানের মহান ধারা ধন্য হয়েছি আমরা তো আসন্ন না আমরাও এই মহান আউলিয়া গ্রামের আদর্শকে ফলো করি তাদের পথ ধরে আমরা চলে থাকি কারণ তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তারা যে পথে চলেছেন আমরাও যদি সেই ইহিদিনাসের রাত মুস্তাকিম পথে পরিচালিত হই তাহলে আমরা কামিয়াব হব প্রিয় পৃষ্ঠ ভাইরা ও মাদানী চর্শক বিন্দু আসুন আমরা আপনাদেরকে হ্যাঁ মাজার শরীফের ভিতর নিয়ে যাই হজরতে শাহ আলী হায়দার রহমতুল্লাহ তালাহের মাজার শরীফে আমরা প্রবেশ করি সল্লআ আল হাবীব সল্লআআ মোহাম্মদ সল্লি আলাইকা ইয়া আলীকা ইয় রসুল্লাহ সাহু আলি ওস্লাম আল্লাহ হজরত ইমামিয়ালি সুনাজ শাহ ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ তালা আলাই হ্যাঁ ইরশাদ করেছেন যে মাজার শরীফে হাজির হওয়ার পর কমপক্ষে চার হাত দূরে দাঁড়িয়ে মাজার শরীফের জিয়ারত করা তো আমরা চার হাত দূরে দাঁড়িয়ে মাজার শরীফ জিয়ারত করবো ইনশাআল্লাহ তালা সল্লু আল হাবীব্লাহমাদী দর্শক দর্শকবিন্দু আমরা হাজির হলাম সৈয়দ শাহ আলী হায়দার রহমতুল্লাহ তাল মাজার শরীফে আমরা জিয়ারত করব তিনি কতই সাধনা করেছেন বাদত করেছেন রিয়াজত করেছেন আমরা কিছুক্ষণ পূর্বেও শুনলাম তিনি বাঘের উপর আরোহণ করে চলাফেরা করেছেন এমনিতে তো আর এটা সম্ভবপন না অনেক রিয়াজত করেছেন আমরা কি পারি না তাদের মতো এবাদত বন্দেগির চেষ্টা করতে আজকে তো শুধু আমরা দুনিয়াকে অর্জন করার জন্য কত টেকনোলজি ব্যবহার করছি ছোট সময় থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি একের পর এক গবেষণা করছি কিন্তু আমরা কি কখনো আল্লাহ তালাকে পাওয়ার জন্য আল্লাহ তালার রেজা হাসিলের জন্য আমাদের প্রিয় আকা সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিলের জন্য প্রচেষ্টা চালাচ্ছি আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কি জান্নাতে যেতে চান আমরা সবাই নিঃসন্দেহে এক বাক্যে বলে উঠবো যে হ্যাঁ অবশ্যই আমি জান্নাতে যেতে চাই কিন্তু প্রিয় ভাই জান্নাতে যাওয়ার জন্য যে মাধ্যম যে ওসিলা যে কাজ আমাদেরকে কি সেটা করা উচিত না আমাদেরকে কি ফরজগুলো আদায় করা উচিত না ওয়াজিবগুলো সুনতগুলো আদায় করা উচিত না আল্লাহ আল্লাহতালার বন্দিগিতে মনোযোগ দেওয়া উচিত না তো আসুন চলে আসুন হ্যাঁ চলে আসুন আসুন ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াত ইসলামীর এই মাদানি পরিবেশে সম্পৃক্ত হয়ে এ আল্লাহর বলিদের আদর্শকে অনুসরণ করে কাজগুলোকে অনুসরণ করে আমরাও আমাদের জীবনকে সুন্দর করে তুলি আমরা আমাদের জীবনের বন্দিগিতে অতিবাহিত করি আমরা কিভাবে এবাদত করব রিয়াজত করব কিভাবে আমরা রুহানিয়া অর্জন করব আলহামদুলিল্লাহ আজ শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাদ বারকাত্লা আলিয়া আমাদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছেন দাওয়াত ইসামিন মাদানী কাফেলা যেখানে আমরা কাফেলাতে সফর করে করে আমরা শিখতে পারবো এলমিদিন তুই ইসলামের আমরা জানি যে বাবা শাহজাল আলিয়ামী রহমতুল্লাহ তালা আলাই আরব শেরি থেকে প্রথম জন নিয়ে তিনি সফর শুরু করেছিলেন আসতে আসতে দিল্লিতে দিল্লি থেকে এলাহাবাদ হয়ে যখন বাংলাদেশে প্রবেশ করেছিলেন তার সাথে সঙ্গী হয়েছিল তিনশো জন এই সফরের মধ্যেই ওই সমস্ত ব্যক্তিদেরকে বাবা শাহজালাল মুজারাদামিনী রহমাতুল্লা তালাই আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করেছেন এলমে শরিয়াত, এলমে তেরিকাত এলমি হাকিকাত এলমি মারিফাতের শিক্ষায় শিক্ষিত করেছেন সফর করতে করতে যখন আপনি হরকত করবেন চলাফেরা করবেন এর মধ্যে বরকত রয়েছে সফরের মধ্যে সমস্ত আম্বিএম সালাম সফর করেছেন সাহাবাই কেরাম সফর করেছেন আউলিয়া কেরাম সফর করে করে এলমেদিনকে প্রচার করেছেন প্রসার করেছেন রুহানিয়াতকে একের পর এক স্টেপ তারা সামনের দিকে অগ্রসর হয়েছেন তো আমিও যদি চাই আমার রুহানিয়াত অর্জন হোক আমিও যদি চাই আমি এলমেদিন শিক্ষা গ্রহণ করি আমিও যদি চাই যে আমি আল্লাহ তাবার কতালার প্রকৃত পরিচয়কে জেনে নিই তাহলে প্লিসম ভেড়া আমাদেরকেও সফর করতে হবে তাহলে আসুন না আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তাবার কতালা আমরাও ওই আউলিয়া ইকরামের আদর্শকে ফলো করে সাহাবা ইকরামের আদর্শকে অনুসরণ করে আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করে আমরাও ইনশাল্লাহ আল্লাহ তাবার কতালা সফর করব মাদানী কা ফেলাতে যাবো এলমেদিন শিখবো শিখাবো নেকির দাওয়াতকে প্রচার করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী গিলামিন সল্লাল্লাহ ওয়ালিকো সাল্লাম আসুন আমরা এই মহান আল্লাহর বুলির মাজার শরীফে হাজির হয়েছি আমরা জিয়ারত করে নেই অতবার দোয়া করব ইনশাআল্লাহ তা বারে কথা আল্লাহ সল্লু আল্লাহ হেবী সল্লল্লাহ তাআর আল্লাহ রায়লা মহেমেদ সল্লহ আলি গোসাল্লাম ইয়ান বি সারা ময়াল্লা কা ইয়া রসুল সারা ময়লা কা يا حبيب سلام عليك صلوات الله যেদিন হবে তো মর্দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে তো মর্দিদার সেদিন হবে ঈদ আমার আমায় একটু দিদার দা मदनी मदी नेवा ले मदनी मदी नेवाल मदनी जन् मोह सर् পিতা মাতা চিনবোর যেদিন হবে মোহার পিতা মাতা চিনবোর নবি তুমি ভোল না নবি তুমি বল

হোলির সৎকায় দোয়াকে কবুল করে নেন আমরা আরও সিলসিলা ধারাবাহিক অনুষ্ঠান শুনেছি যে ইমামে আজম আবুহানিফির আহমতুল্লাহ মাজার শরীফ ইমাম শাফির রহমতুল্লাহ হাজির হতেন ইমাম শাফির রহমতুল্লাহ বলেন যে আমি যখন কোনো মাস আলায় সমস্যার সম্মুখীন হতাম তো সফর করে ইমামে আজম আবুহানি ফির আহমতুল্লাহ মাজারে হাজির হতাম সেখানে গিয়ে নামাজ আদায় করতাম অতপর আল্লাহ তালার কাছে এই মহানবলী ইমামে আজম আবুহানি রহমতুল্লাহ ওসিলা নিয়ে দোয়া করতাম সাথে সাথে আমার সমস্যার সমাধান হয়ে যেত আমরা জন হয়তো বিভিন্ন পেরেশানিতে রয়েছি বিভিন্ন সমস্যার মধ্যে আছি আসুন আমরা এই মহানবলীকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের সমস্যার সমাধান করে দেন তার রহমানুর রহমির ওসিলাহ সাল্লাম الحمد للہ رب العلم صلا السلام علیہ وفی الاخرات حسنا وقین عذاب النار یا رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہ مشکل کشا کے واسطے کربلا رد شہید کر کے واسطے قادری کر قادری ر قادری یوم اٹھا قدر عبد القادر قدرت نما کے واسطے مولا کریم اللہ حسلّہ امرا সফর করে এই মহানউলির দরবারে হাজির হয়েছি হে আল্লাহ শাহ আলী হায়দার রহমতুল্লিহি মাজার শরীফে মাওলা ইমনাতে রসুল শুনলাম মাওলা শরীফ পাঠ করেছি আউলি এরামের জীবনী শুনেছি মাওলা হে আল্লাহ আমাদের আলোচনা সকল ভুল ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও এর হাদিয়াকে কোটি কোটি গুণ শ্রব্য বৃদ্ধি করে দিয়ে ইকারিম হজুরে করিম সাল্লাহিনা মুহব্বরে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বি এরাম সাহাবা এজাম সকল মুসলমানের পাকে আমাদের ইসলামে সবকে পৌঁছিয়ে দাও মাওলা করিম আল্লাহ হজাউজাল্লাহ হে আল্লাহ হস আমরা তো গুনাহার আমরা তো সিয়াকার আমরা তো বৎকার মাওলা তোমার রহমানুর রহিমের ওয়াসে তা তোমার হাবিবে পাখের দিকে তাকিয়ে মাওলা আমাদের এই গুনগার প্রতি দয়া করো মাওলা তুমি যদি তোমার বান্দাদেরকেই দয়া করো তাহলে আমাদের এই গুনাহগারদের কি অবস্থা হবে মাওলা 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 তোমার হাবিবে ওয়াসিতা এই গুনাহগার বান্দাদের প্রতি তুমি দয়া করো এই গুনাহগারদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে তুমি মাওলার নেকর বানাইয়া দাও আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছে তাদের কবরে এই হাদিয়াকে পৌঁছিয়ে দাও হে আল্লাহ আজ তাদের কবরগুলোকে বাগান বানিয়ে দাও হে আল্লাহ বিল খুসু আমরা যে শাহ আলী হায়দার রহমতুল্লাহ মাজারের পাশে হাজির হয়েছি তার মাওলাদা সবকে পৌঁছিয়ে দাও হে আল্লাহ কামিলের ফের কদারা আমাদেরকে মনাভার করে দাও কি আল্লাহ কলা উদিয়ায় কামেলিন কত কষ্ট করে সফর করে দিনের পর দিন ঘর বাড়িকে ছেড়ে দিয়ে মোলা দিনের খেদমত করেছে হে আল্লাহ আজ্লাহ আমাদেরকে ওই মহান অলি আউলিয়া কামিলিনের পদাঙ্ককে অনুসরণ করা তৌফিক দাও হে আল্লাহ এই আউলিয়া কালামের পথে চলার তৌফিক দাও তোমার নবীর সাহাবাই কালাম তোমার নবী সাল্লাহ আসলাম যে পথে চলেছে তোমার প্রদত্ত নবী সাল্লাহ আসলাম প্রদর্শিত সাহাবাই কালাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নতল জামাতের মধ্যে ইস্তেক দান করো সকল প্রকার গুমরাহি থেকে বেদায়াতি থেকে মাওলা আমাদের আমাদের বংশধরকে হেফাজত করো মাওলাই করিম সকল প্রকার অনাচার

প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চেন দর্শক বিন্দু আমরা আমরা মাজের শরীফ করলাম। আমরা এই আল্লাহরির যে ঘটনা বলি জানতে পেরেছি তার মধ্যে এটাও ঘটনা ছিল তিনি যে বাঘের পিঠে আরোহণ করে চলাফেরা করতেন ওই বাঘটিকে তিনি খাবার খাওয়াতেন হ্যাঁ ওই বাঘটিকে যেই পাথরের মধ্যে খাবার দিতেন হ্যাঁ সেই পাথরটি এখনও সংরক্ষিত রয়েছে তো চলুন আমরা মাজার শরীফ থেকে বের হয়ে আপনাদেরকে সেই পাথরটিরও জিয়ারত করাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং এর সাথে যে ঘটনাগুলো রয়েছে তাও তালা আপনাদেরকে শোনাতে থাকি আলা আল্লাহ হাবিব সল্লআ সল্লী সাল্লাম আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যেই বাঘের উপর আরোহণ করে আলী হায়দার রহমাতুল্লাহ তালাই চলাফেরা করতেন যে বাঘকে বাঘের উপর আরোহণ করে তিনি চলতেন সে বাঘকে খাবার দেওয়া হতো একটি পাথরের মধ্যে যেই পাথরটি এক আজও সংরক্ষিত রয়েছে প্রিয়প্রিসম ভেরা এই সেই পাথর যে পাথরের উপর এই বাঘকে খাবার দেওয়া হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু চিহ্ন রয়েছে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি লোকমুখে মুখে শোনা যায় যে এই পাথরের মধ্যে খাবার দিত তো ওনার ইন্তেকালের পরেও এই বাঘটি সবসময় এখানে আসতেন আসার পর সবসময় খাবার দেওয়া হতো অরুসের সময় একবার এক অরুসের মধ্যে এসেছিল ব্যস্ত হয়ে গেছিল বাঘকে খাবার দেওয়ার জন্য তো তখন সেই বাঘ এসে থাবা দিয়ে আওয়াজ করছিল এবং চিহ্ন ফেলাচ্ছিল তার এই চিহ্ন এখানে লোক মুখে যেটা শোনা যায় আমরা শুনতে পেয়েছি সেই চিহ্ন পাথরের মধ্যে কিভাবে পড়েছে আচর তা তারাই যেন কিন্তু ওই লোকজন এসে তখন দেখেছিল ওই পাথরের মধ্যে আচর পড়ে তখন বাক্যে খাবার দিয়েছিল সেই বাক্যে পরবর্তীতে চলে গেছে এবং পরবর্তী সেই বাক্য ইন্তকাল করেছে এবং তাকেও হ্যাঁ দাফন করা হয়েছে অন্য জায়গাতে তো প্রিয় পিস ভাইরাও মাদানি চ্যানেল দর্শক বৃন্দ হ্যাঁ আসলে এই সকল হচ্ছে আল্লাহ তালা যাকে দিয়ে যেমনভাবে ঘটাতে পারেন কাজ এটা আল্লাহ তালার নিদর্শন হ্যাঁ আমরা যেন এই সকল বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করি যে একটি হিংস্র বাঘ সেও আহ আল্লাহর উলিদের বর্ষতা স্বীকার করে নেয় যে একটি কথা আছে না যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাহিস্লামের গোলাম সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে যায় হাকিকতেই আমরা জেনেছি খাজা মিনুদ্দিস রহমতলের জীবনীতে তিনি যখন অজয় পালকে ধরার জন্য জুতাকে নির্দেশ দিলেন জুতা গিয়ে অজয় পালকে প্রহার করতে করতে নিয়ে এসেছিল যখন বাজার বাবা শাহজাল মুজার দেমেনি তিনশো ষাট আউলিয়াকে নিয়ে সিলেট ভূমিতে এসেছিলেন যখন সুরমা নদীর উপর জায়নামাজ বিছিয়ে দিয়েছিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জায়নামাজ তাদেরকে পার করে দিয়েছিল কারণ তিনি ছিলেন গোলামে মোস্তফা নবী সাল্লাহ প্রকৃত গোলাম এই জন্য সমস্ত সৃষ্টি জগৎ তাদের গোলাম ছিল তা আমরা যদি চাই যে কামিয়াব হতে তাহলে রাস্তা একটাই ও একটাই আর সেটা হচ্ছে আমার নবী সাল্লামের সুন্নতকে অনুসরণ করা নবীহামের আদর্শকে অনু অনুসরণ করা এই নবী সাল্লাহ আসলামের আদর্শের মধ্যেই নবী সাল্লাহ আসলামের সুন্নতের মধ্যেই রয়েছে প্রকৃত কামিয়াবি আসন আমি আবারও আপনাদেরকে আহ্বান করছি আমরা আল্লাহ প্রদত্ত নবীলা সাল্লাম প্রদর্শিত সাহাবাহিকেরা অনুষ্ঠিত পথ আর মত আহলে জামাতকে এর আঁকিরা বিশ্বাসে পরিচালিত হই নবী সাল্লাহাম সুনতকে আঁকড়ে ধরি দাওয়াতি ইসলামীর এই মাদানি পরিবেশের সাথে সম্পৃক্ত হই আল্লাহ সব আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আল্লাহর ওলিদের পদাঙ্গকে অনুসরণ করার তাদের আদর্শকে ফলো করার আমাদের এই সুন্দর সবুজ শ্যামল এই বাংলাদেশ সোনার এই বাংলাদেশকে শান্তিময় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আউলিয়া গ্রামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করুন টিভি ইস্তামী ভাইরা ও মাদান চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এখন আবার ফিরে চলবো আমাদের অন্য সফরের দিকে আমরা যাব আপনাদেরকে আরেক আল্লাহর বলির মাজারের দিকে আসুন আমরা পাহাড়ের তিলাতে আছি আমরা নিচের দিকে নেমে যাই এবং আমাদের এই সিলসিলার সমাপ্তির দিকে অগ্রসর হতে থাকি হাবিব ভরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু আলহামদুলিল্লাহ আমরা হজরত শাহ আলী হায়দার রহমতুল্লা তালয়ের মাজার শরীফ জিয়ারত করে এখন আমরা টিলা থেকে নিচের দিকে নামছি দীর্ঘ উঁচুতে আমরা ছিলাম আল্লাহ তালা আমাদের এই সফরকে হ্যাঁ কবুলার মঞ্জুর করে নে আপনারাও যখনই সুযোগ পান কোনো মহান আল্লাহর বলির জিয়ারত করবেন তাদের ফয়েজ ও বরকাত হাসিল করবেন এবং সময়ে সময়ে মাদানি কাফেলাতে সফর করে দিন শিক্ষা গ্রহণ করবেন নিচে নামার যে হাদিস শরীফে এসেছে দোয়া পাঠ সেটা হচ্ছে সুভায়ান আল্লাহ আল্লাহ সুভায়ান মাদানি চ্যানেল দেখতে থাকুন আউলি এ ফয়েজ ও বরকত হাসিল করতে থাকুন আগামী মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অলিয়াল্লাহর বাংলাদেশ আগামী ধারাবাহিক অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সল্লু আল হাবিব্লাহ